কুষ্টিয়ার কুমারখালীতে চলতি মৌসুমে প্রায় ২৫ বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার কুমারখালীর পেঁয়াজের বীজ চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও বীজ চাষের আগ্রহ দেখিয়েছেন কৃষকরা। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেখতে ফুলের মতো মনে হলেও এটি আসলে কোনো সাধারণ ফুল নয়। এটি পেঁয়াজের বীজের সাদা অংশ, যা স্থানীয়দের কাছে কদম নামে পরিচিত। সাদা কদমের মধ্যেই লুকিয়ে রয়েছে কালো সোনা। উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষি উদ্যোক্তা আবু তালেব ২০ বছর ধরে পেঁয়াজের বীজ চাষ করে আসছেন। ইতিমধ্যে তার বীজের সুনাম নিজ এলাকার বাহিরেও ছড়িয়ে পড়েছে। কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবু তালেবের বীজ সংগ্রহ করতে আসেন অন্যান্য কৃষি উদ্যোক্তাগণ। কৃষক আবু তালেব এ সময় বলেন, আমি ২০ বছর যাবত পেঁয়াজের বীজ চাষ করে আসছি। প্রতি বিঘা জমিতে প্রায় 3 মণ বীজ পাওয়া সম্ভব। যে বীজটা আমার আছে আল্লাহর রহমতে খুব ভালো আছে, আমি এতে অনেক লাভবান হব। বিঘা প্রতি 2 থেকে ২৫ লাখ টাকার বীজ উৎপাদন করা সম্ভব। এবার আমি প্রায় 10 বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছি। এই চাষ অনেক লাভজনক হওয়ায় সবাইকে আমি উদ্বুদ্ধ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, কুমারখালী উপজেলাতে কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদনটা খুবই সীমিত পরিসরে হয়। তো এর মধ্যে আমাদের প্রায় 15 থেকে ২০ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয়। আপনারা জানেন যে পেঁয়াজের বীজ উৎপাদন একটি খুবই সেন্সিটিভ এবং বিষয়। তো এই জন্য কেউ পেঁয়াজের বীজ উৎপাদন করতে চায় না। তো আমাদের যতটুকু পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে তার মধ্যে আমাদের জগন্নাথপুর ইউনিয়নে কিছু পরিমাণে পেঁয়াজের বীজ উৎপাদন হয়। তা আমরা আশাবাদী এবং ভবিষ্যতে, যেহেতু পেঁয়াজের বীজের চাহিদা আমাদের কুমারখালী উপজেলাতে আছে, আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি যাতে কৃষকরা নিজেদের বীজ নিজেরাই উৎপাদন করতে পারে। তাদের বাইরে থেকে তাদেরকে বীজ কিনে নিয়ে এসে এই পেঁয়াজের বীজের মাধ্যমে যেন কৃষকদেরকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। পেঁয়াজের বীজ উৎপাদন ও সংরক্ষণ খুবই সেন্সিটিভ বিষয়, যার কারণে এ চাষ সবাই করতে চান না। কুমারখালী উপজেলাতে প্রায় ২৫ বিঘা জমিতে এই চাষ হয়েছে। এই চাষ আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।